কি গো কি করব হ্যাঁ কী করব ঘর পরিষ্কার চলছে কেন আজ হঠাৎ কিছু প্রোগ্রাম আছে নাকি আজকে আমার মেয়ের জন্মদিন পালন করবো অনেকেই দিন প্রশ্ন আসতে পারে এত তাড়াতাড়ি কেন জানতে পারবে সবকিছুটা মানে জন্মদিনের ডেটের আগে জন্মদিন পালন করছি হুকল না তো ডেটের আগেই হচ্ছে কি জন্মদিন পালন করছে তার কারণ জানতে আর কি বলতো ও আচ্ছা সবাইটাকে বলি কেমন আছে সবাই আশা করছি সবাই অনেক ভালো আছে সুস্থ আছে সবাই সুস্থ নতুন ব্লগ শুরু আর আজকের কারণ আজকে করেছি জন্মদিনের ব্লগ আসছে তো পুরো ব্লগ দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে চলো সবাই ভালো ঘর সাফসাই করা শুরু হয়েছে তোমাদের দাদা আজকে কিন্তু রান্না করেছে আমি ঘর সাফসাফাই করছি যাতে জানবি আর তোমাদের দাদা হচ্ছে রান্না বান্না করে কি রান্না করেছে দাদা দেখাচ্ছি তো সকালবেলাটা যেমন যেমন করে চলে যাবেন তারপরে ঘর পর এখন সাজাতে লাগবে এখনো অনেক কাজের চাপ রয়েছে চলো বকবক করছি না প্রবলেম দেখতে তো তারপরে কিন্তু আমি ড্রেসটা চেঞ্জ করে এই যে চলে গেছিলাম হচ্ছে দোকানে খাওয়ার অর্ডার দেওয়ার জন্য তো তোমরা তো জানোই এখানকার বার্থডে পার্টি মানেই সন্ধ্যাবেলাতে মানে সবাই করে আর আমি সাধারণত সমস্ত বাচ্চাদের বলেছি মানে আমাদের কোয়ার্টারে যত বাচ্চারা রয়েছে সবাইকে নিয়ে আজকে করব এরকমটা ঠিক করেছি তো যেরকম বার্থডে পার্টিতে আর কি খাওয়ারের জন্য থাকে শিঙারা তারপরে হচ্ছে মানে হয়তো কিছু চানাচুর টাইপের আর কি নমকিন যেটাকে বলে সেইগুলো থাকে তারপরে কেউ চকলেট কোল্ড ড্রিঙ্কস এরকমই করে তো কি দিয়েছি না দিয়েছি সেটা দেখতে পাবে চলো তোমরা দেখতে থাকো আর তারপরে এই যে এখন হচ্ছে সবাই মিলে বেলুন নিয়ে বসেছি সব বেলুন সাজাচ্ছি আহ তো বেলুন ফোলাচ্ছে আর কি সবাই ওই কোয়ার্টারেরই দুই তিনজনকে আমি ডেকে নিয়েছি এইদিকে যে রয়েছে সাগুন গীতা গীতার ভাই আর এদিকে সিট্টু তো সবাই মিলে হচ্ছে আমরা এখানে খুব মজা করে করে বেলুন ফলেচ্ছি তোমাদের দাদা ভাইকে সবাই বেলুনগুলো ফুলিয়ে ফুলিয়ে দিচ্ছে বাঁধার জন্য আমি তো নিজে বেঁধেই নিচ্ছিলাম তবু আমার মানে বাম হাতে একটুখানি কাটা ছিল আঙুলটা তো যার জন্য একটু সমস্যা হচ্ছিলো তবু বেঁধে টেতে নিয়েছে আর ওইদিকে কিন্তু ঈশানী এখনও ঘুমোচ্ছে সত্যি বলতে প্রচুর মজা করব আজকে এরকমটাই প্ল্যান আছে আর তোমাদের তো অনেক প্রশ্ন কারণ যে যেখানে আমি বার্থডে যে শর্টটা দিয়েছিলাম সেখানেও দুই তিনজন কমেন্ট করেছো যে কি ব্যাপার এত তাড়াতাড়ি কেন হলো আমরা তো জানি ঈশানের বার্থডে এপ্রিলে আর বলে রাখি আমরা যেই ডেটা এটা করেছিলাম সেটা কিন্তু ছিল বোধহয় তিরিশ তারিখ হ্যাঁ তিরিশ তারিখ আমরা করেছিলাম ঈশানের বার্থডেটা যেহেতু বাংলার মাস অনুযায়ী ধরো চৈত্র মাস পড়েই গেছে তাই ভাবলাম ঠিক আছে করাই যায় তো কারণটা কি জানো তো মানে আমাদের আর কি সবাইকে আমি তো আগেও বলে রেখেছি সবাইকে কিন্তু কোয়ার্টার ছাড়তেই হবে আর আমি কিন্তু একেবারে শেষ মুহূর্তেই এসছি জোরাজুরি করে আসলে কোয়াটার এরপরে তোমাদের দাদাভাইদের তো পোস্টিং হচ্ছে আর এদের হচ্ছে পোস্টিংটা একসাথে হয় আর কি ঠিক আছে তো যার কারণে হচ্ছে সবাই জায়গাটা ছেড়ে ওদেরকে যেতেই লাগবে তো তার জন্যই হচ্ছে আমি এইবারে জোর করে এসেছি যে আমাকে প্লিজ তুমি একটু এখন যেখানে রয়েছে ওই জায়গাটা একটু ঘুরিয়ে নাও তো আমার খুব ইচ্ছে আর কি যাওয়ার দেখার আর এরপর যেখানে যাচ্ছে সেখানে আর যেতেও পারবো না তো তার জন্যই কিন্তু জোর করে এসেছি যেহেতু তো কোয়ার্টার সবাই ছাড়ছে তো তাই আর যারা ধরো বড় বড় যারা এই যে ঈশাগুন বলো মানে এরা তো সব বড় বড় এদেরকে আবার গিয়ে কিন্তু স্কুলে ভর্তি হতে হবে তাই কিন্তু এরা সবাই এদের সবার স্কুল মানে রেজাল্ট আউট হয়ে গেছে তো এরা সবাই হচ্ছে বেরিয়ে যাবে তো কোয়ার্টার ছাড়ছে গিয়ে ভর্তি হবে তো তার জন্যই আগে আগে করে নিলাম আসলে আমাকে সবাই বলছিল যে কি গো হচ্ছে আন্টি আর হচ্ছে ঈশানির বার্থডেতে আমরা থাকতে পারবো না যদি আগে করে নিতে ভালো হতো আর সত্যি কথা বলতে কোয়ার্টারে বড়দের থেকে আমার কিন্তু বাচ্চাদের সঙ্গে বেশি ভালো সময় শুধু আমার না তোমাদের দাদা ভাইও মানে এই যে বাচ্চাদের দেখছো এদের সাথে আমি বেশি সময় কাটাই বড়দের থেকেও হ্যাঁ বড়দের মধ্যে ওই যে প্রিয়াঙ্কা দিদি যে রয়েছে আর কি ওর সাথেই সময় কাটাই বাট ও খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে এই বাচ্চারাও চলে যাচ্ছে খুব মিস করবো সবাইকে মানে বার্থডেটা যেমনি একদিন একদিক থেকে মানাচ্ছি আর পাঁচ তারিখে কি করি না করি সেটাও তোমরা দেখতে পাবে আমি বলেই দিই ঈশানের কিন্তু পাঁচ তারিখ বার্থডে আর এই যে দেখো পুরো দেওয়ালের মধ্যে কিছুতেই বেলুনগুলো চিপকানো যাচ্ছিল না তো ফাইনালি অনেক কষ্ট করে মানে চিপকাতে পেরেছি জানি না এটা কেমন দেওয়াল ডবল টেপেও হচ্ছিল না বারবার খুলে খুলে যাচ্ছে তো আমি কিন্তু অনেকটাই করে দিয়েছিলাম মানে এই যে দুই সাইডের বেলুন ওপরে ওই কর্নারে একটা বেঁধেছি করে দিয়েছি তো শেষের দিকে বললাম তোমরা এইবারে করো আমি একটু ভিডিও বানিয়ে নিই তো ওইরকম করেই আর কি সাজিয়েছি যেমন পেরেছি আর কি সেরকমটা সাজিয়েছি তোমার দাদা ডিউটি চলে গেছে ও জাস্ট আসবে তারপরেই হচ্ছে আমি এদিকে আমার ঈশানী সোনাকে রেডি করছি তো এই যে দেখো ওকে কিন্তু রেডি করেছি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও ওর জন্য একটা নতুন জামা রয়েছে ওই যে পাশে দেখতে পাচ্ছ না ইয়েলো কালারে দেখো বেডের মধ্যে পড়ে রয়েছে ওই ইয়েলো কালারের জামাটা প্রথমে ভেবেছিলাম ওকে পড়াবো কিন্তু ওটার সঙ্গে হটপেন আর হচ্ছে জামাটা রয়েছে তো বললাম যে আজকে একটু কেমন কেমন লাগছে হটপেন জামা পরবে আসলে এটা আগে থেকে তো আমাদের কোনো প্ল্যানিংই ছিল না আমরা জানি পাঁচ তারিখেই করব। কিন্তু সবাই মানে বাচ্চারা বলছে আমরা ঈশানের বার্থডে মানে থাকতে চাই প্লিজ তুমি একটু তাড়াতাড়ি করে নাও কি আছে সেলিব্রেশন করে নাও তো তার জন্যই কিন্তু এত তাড়াতাড়ি করা যেহেতু দেখো সবাই চলেই যাবে তো কার সাথে করবো ঈশা নিয়ে আবার আমাকে এটা পরিয়ে দিল তো এই যে আমরা মা মেয়ে দুইজনে আমি এখনও রেডি হয়নি ঈশানীকে তাই একটা ওর জামা ছিল পুরনো সেই জামাটাই পরিয়ে দিয়েছি আর ওই নতুন জামাটা ওকে প্রথমে পরি তারপর পুরোনোটা পরিয়েছি আর বার্থডের জন্য পাঁচ তারিখের জন্য নতুন জামা অর্ডার করা হয়েছে সেটা এলে অবশ্যই তখন সেটা পরাবো তারপরে এই যে দেখো এদিকে আমিও রেডি হয়ে পড়েছি আর রেডি হয়ে আমরা এখন হচ্ছে খাবার দাবার সব কিছু আনা হয়ে গেছে আমি এখন হচ্ছে কাগজের পাতাগুলোকে মানে সবগুলোকে আর কি নিচ্ছে আর কি সবাইকে খেতে দিতে হবে তো তার জন্য তো কী কি এনেছি চলো তোমরাও দেখতে পাবে আর এদিকে তোমাদের দাদা ভাইও এসেছে ঈশান তো শুধু কোলে 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 এরকম করছে আর আজকে কিন্তু আমি আর ঈশানে কিছুটা ম্যাচিং ম্যাচিং পরেছি হোয়াইট আর পার্পেলের কম্বিনেশনে আর তোমাদের দাদা ভাইকেও পড়াতে চেয়েছিলাম কিন্তু কি করবো হোয়াইটের মধ্যে ওই কালারটা রয়েছে মানে পার্পেলটা নেই আর কি গ্রে কালার রয়েছে বললাম ঠিক আছে চলো এটাই পরে নাও কোনো অসুবিধা নেই আগে থেকে যদি পরিকল্পনা করতাম তাহলে হয়তো আমরা কী বলতো এ করতাম আর কি ভেবে চিনতে ধীরে সুস্থে সব কিছুটা হচ্ছে কি করতে পারতাম প্ল্যানিং করে আমরা জানি পাঁচ তারিখ আর পাঁচ তারিখ ভেবেই আমরা কিন্তু এতটা অপেক্ষা করেছি ঠিক আছে মানে সেইভাবেই প্ল্যানিং করেছি কিন্তু এখন সব কিছু আমরা ক্যান্সেল করেছি আরও একটা কথা বলি অনেকেই এই শাড়িটার হচ্ছে লিঙ্ক জানতে চেয়েছিলে যে এটা মানে এই শাড়ির লিঙ্ক দাও কোথা থেকে কিনেছ সত্যি কথা বলি এই শাড়িটাও কিন্তু আমার না এই শাড়িটা হচ্ছে পাশের কোয়ার্টারের একটা মানে বাঙালি দিদি রয়েছে তার মেয়ের শাড়ি তো নতুন শাড়ি সে আমাকে বলে যে আনটি তুমি এটা পরো যেহেতু ঈশানীয় পার্পল আর হোয়াইট পরেছে তুমিও তাই পরো তো আমাকেই সে এটা ম্যাচিং করে এনে দিয়েছিল পরেছি তো এই শাড়িটার লিঙ্ক ওর কাছে রয়েছে আমার কাছে নেই আর আমি জানিও না আসলে আমি তো এখানে এসে মানে সেইভাবে ওই যে বললাম পাঁচ তারিখ ভেবে আমি পাঁচ তারিখের জন্যই শাড়ি অর্ডার করা হয়েছে জানি চার তারিখ আসবে তারপরে করব কিন্তু সব কিছুটাই তো অন্য রকমভাবে হয়ে গেল হঠাৎই এটা কাল রাতে প্ল্যানিং হয়েছে আর আজকে সেলিব্রেশন করছে আর কি কি রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ একটা হটডগ রয়েছে মোমো রয়েছে মিষ্টি রয়েছে স্প্রিং রোল সিঙ্গারা তো আর হচ্ছে কোল্ড ড্রিঙ্কস রেখেছি তো এরকমভাবেই কিন্তু আমরা করছি জানি না এর মাঝখানে আর কিছু আছে নাকি তো মানে আচ্ছা কেক তো থাকবেই সাথে তো এরকমভাবেই আমরা মানে আমাদের তরফ থেকে করেছি আর এই যে হচ্ছে ঈশানের বার্থডে কেক আসলে কি বলো তো আমরা চেয়েছিলাম যে বেশিজন জন না হোক কমজনকেই বললেও মানে কোয়ার্টারে সমস্ত বাচ্চারা থাকবে আর একটু চেষ্টা করব ভালোভাবে একটু খাওয়ানোর আর কি তো তারপরে ওই যে দেখো দিদি ভাই গিফট দিলে শুধু দিদি ভাই না সবাই গিফট দিয়েছে গিফট আনবক্সিংয়ের ভিডিও তোমরা এর পরের দিন দেখতে পাবে ভীষণ ভালো ভালো গিফট আর এখন এই যে তোমাদের দাদাভাই বাচ্চারা সবাই চলে এসছে তো এখন সবাইকে কোল্ড ড্রিঙ্কস দেওয়া হচ্ছে মানে জুস হচ্ছে দেওয়া হচ্ছে তো দিদি দিদিভাইকে আমি স্পেশালি বলেছি যে তুমিও এসো তো দিদিভাই অনেক করে বলছিল বাচ্চাকা থাকবে আমি গিয়ে কি করবে বললাম যে না না তুমিও কিন্তু আসবে কারণ ওই দিদিভাইটা প্রথম থেকেই আমার সাথে রয়েছে তো মানে যেই দিন ধরো এক এক দিন এরকমও হয় দিদিভাই নিজে আমাকে এসে খাওয়ার দাওয়ার দিয়ে চলে যায় যে তুমি একা আছো আজকে করতে হবে না কারণ তোমার দাদাভাই খুব কমই আসে কোয়ার্টারে তো এই জন্যই আর কি তো এই যে দেখো এখন ঈশানের হচ্ছে কেক কাটিং হবে ঈশানি গিয়ে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু ঠিক আছে আর ঈশানি আজকে নিজেই বলছে হ্যাপি বার্থডে টু তো চলো তোমরা কিছুক্ষণ দেখে নাও

এখানে কিন্তু কেক কাটিং কমপ্লিট হয়ে গেছে আর তোমার দাদাভাইকে আমি বলছি তুমি একটু দাঁড়াও আমি হচ্ছে মানে কেকগুলোকে হচ্ছে কেটে কেটে সবাইকে দিয়ে দিচ্ছি আর আমি যে আমার ফোনটা ধরেছিল তো ওই ভাই বলবো না আসলে এখানে সবাই আমাকে আন্টি আন্টি বলে তো তাকে বললাম যে তুমি লম্বাতে ভিডিও করেছো একটা শর্টস করবো ওটাতে বললো যে হ্যাঁ তারপরে দিদিভাইকে বললাম দিদিভাই একটু হেল্প করে দাও তো এই যে এসে দেখো দিদিভাই কেক কেটে কেটে দিচ্ছে আর ভীষণই মিষ্টি তো এটাই হচ্ছে মানে আগে থেকে প্ল্যান করলে না আমার খুব ইচ্ছে ছিল আগের বারে ওই হচ্ছে কেকটা আমরা এরকম কালারের টু স্টেপে হচ্ছে কেক বানিয়েছিলাম অর্ডার দিয়ে করেছিলাম আর সাথে গীতা দিয়েও একটা হচ্ছে কেক আমাকে পাঠিয়েছিল তো এইবারেও কিন্তু আমাদের মানে ইচ্ছে ছিল যে এইভাবে অর্ডার দিয়ে কিছু করবো আর কি ডল সেপে বানাবো কারণ এসে একটু বড় হয়েছে ও বুঝতে শিখেছে কিন্তু হলো না যেহেতু হঠাৎ করেই সব কিছু করলাম আর পাঁচ তারিখে আবারও একবার হচ্ছে ইচ্ছে আছে করার তো সেটাও তোমরা দেখো সেদিন একটু অন্যরকমভাবেই করার ইচ্ছে রয়েছে যেহেতু সেই দিন তো আর বেশি কেউ থাকছে না নিজেরা নিজেরাই তো তোমরা দেখতে পাবে সবটাই তো এখন এই যে দেখো সবাইকে আমরা এখানে দিয়ে দিচ্ছি আর কি টিফিন সবাই কিন্তু খুব খুশি হয়েছে সবাই বলেছে আনটি খুব ভালো হয়েছে আর এরা আমার পেছনে খুব লাগে আমাকে সবাই মানে এত মজা করে বলছে তোমাকে আন্টি বলতে একদম মন চায় না আমাদের তুমি আমাদের দিদির মতো পুরো দিদি দিদি মনে হয় হ্যাঁ মানে আন্টি তোমাকে দেখলে কেউ বলবেই না বা আমাদের আন্টি বলতেও ইচ্ছা হয় না ওই যারা একটু বড় বড় রয়েছে এরকম আর কি বলে তো আমার ভীষণ ভালো লাগে বিশ্বাস করা কিন্তু এরা সবাই চলে যাবে আমি এদের ভীষণ মিস করব চলে যাবে নয় আমি এই মুহূর্তে যে এই জিনিসগুলো দেখছি তোমাদের সঙ্গে শেয়ার করছি না সত্যি কথা বলতে এরা অলরেডি এখানের মধ্যে বেশ কিছুজন চলে গেছে তো তার জন্য খুব খারাপ লাগছে যে বেশ কিছু জন এখানে চলে গেছে বিশেষ করে যারা এই যে আমার ডেকোরেশনের সময় শগুন যাকে বলেছিলাম সেটু ওরা সবাই চলে গেছে তো খুব মনটা খারাপ লাগছে ওদের জন্য তো জানি না আবার কোনোদিনও আমাদের একসাথে দেখা হবে কিনা মিলতে পারবো কিনা তো তাও কি আর করার আছে তাই না এটাই হচ্ছে আমাদের জীবন মানে ফৌজিদের জীবন আর কি সে ফৌজি ওয়াইফ বলো বা ফৌজি এইরকম তাদের সন্তানদের বলো যদি আমরা কখনো কোয়ার্টারে আসি আমাদেরকে তো একটা সময় ছেড়ে যেতেই হবে আর সত্যি কথা বলতে এদের সাথে কম দিনের পরিচয় হলেও আমি এদেরকে খুব মিস করছি আর মানে খুব মিস করব ভীষণই ভালো আর দিদিভাইকেও কিছুদিন পরে ছাড়তে হবে আমরা এইসব ভেবে ভেবে না জানি সব কিছুটাই যেন কেমন গোলমাল লাগছে আর পুরো দেওয়ালের অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ পুরো বেলুন ফাটিয়ে ফাটিয়ে মানে সাথে সাথেই বেলুন শেষ আমরা কিচ্ছু রিলস আর করতেও পারিনি আর এদিকে ইশানের ঈশানের কাণ্ড সবার জুতো মানে সোজার নিচে আর এই যে দেখো রিচা আখিল এরা এসেছে সবের শেষে মানে এতটাই লেট করে এসছে যে বলার বাইরে এরা আমাদেরকে বলে যে আসতে পারবে না তো তারপরে সারপ্রাইজ দেওয়ার জন্য এসছে তখন বাজে প্রায় পৌনে নটা এইরকম আর কি তো তার জন্য মানে কি বলবো ওরা কেক কাটিংয়ের সময় ছিল না বাট তারপরে এসেছে ওদেরকে হচ্ছে আমরা দিয়ে দিয়েছি টিফিন তো আমরা প্রচুর গল্প করছি তো ওরা বলছে যে না না কালকে আমাদের বাড়িতে যেতে হবে তো ওরা আবার হচ্ছে কালকে আমাদেরকে ইনভাইট করে গেল তো ওরাও একটু লেট হয়েছে কিছু কারণ আর এইদিকে ঈশানি দেখো ও হচ্ছে ওর দাদার সঙ্গে মানে কনিষ্কের সঙ্গে এত ওই যে দিদির যে ছেলেটা আর কি ওর সাথে প্রচুর খেলে ও আজকে কিন্তু ঈশানি খুব মজা পেয়েছে আর যখন হচ্ছে ওই ক্যান্ডেলটা জ্বলছিল তখন একটু ভয় পেয়ে গেছিলো আর কি তো যাই হোক তো তারপরেই হচ্ছে দিদিকে বললাম তুমি একটু বসো মাছ ভাজবো মাছ আছে আর কি মাছ ভাজবো একসাথে খাওয়া দাওয়া করবো তো এইটুকুনি বলেই রেখে দিয়েছিলাম তো চলো আজকের ভ্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও